আশা এক ভিন্ন রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ববাসী। এরই মধ্যে মানুষ তাদের জীবিকার সাথে জীবনের মেলবন্ধনে নেমেছে। ছানা মিডিয়া গ্রুপ বাংলাদেশের আরটিভির সাথে মানুষের এই সময়কে কাজে লাগানোর জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় আমরা শুরু করছি অনুষ্ঠান ছানা আওয়ার, যেখানে আমরা চীনা ভাষা চর্চা, ব্যবহার আর চীনের সংস্কৃতি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আপনাদের সঙ্গে আছি আমি ইউকং ইউ আনন্দী। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকবেন প্রাগ বিশ্ববিদ্যালয়ের ভাষা ইনস্টিটিউটের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, তার চীনা নাম রফিকুল। আপনাকে স্বাগতম। আপনাকে অনেক ধন্যবাদ। চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের মাস্টার ডিগ্রি অধিকারী, বাংলা ডিপার্টমেন্টের শিক্ষক মোহাম্মদ শামসুর রহমান, তার চীনা নাম হুয়া ইউন। আপনাকে স্বাগতম। আপনাদেরকে অনুষ্ঠানে অংশ নিতে স্বাগত। আমরা আমাদের অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় আর নওশাদ বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা কোর্সের পরিচয় দিয়েছি, কিন্তু ব্রাক ইউনিভার্সিটির চীনা ভাষা কোর্স আছে, এর আগে আমাদের অনুষ্ঠানে কখনো বলা হয়নি। আজকে ভালো হয়েছে প্রাগ ইউনিভার্সিটির একজন শিক্ষক আমাদের সঙ্গে আছেন। তো প্রথম ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলামকে প্রশ্ন করতে চাই, আপনাদের ইউনিভার্সিটি চীনা ভাষা কোর্স কেমন চলছে? আপনি ওখানে কয়েক বছর ধরে চীনা ভাষার শিক্ষাদান করছেন? ধন্যবাদ আপনাকে এবং সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে যুক্ত হতে পেরে আমি অনেক আনন্দিত। আমাদের ব্রাগ বিশ্ববিদ্যালয়ে, ব্রাগ ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেস, এখানে আমরা চীনা ভাষা শিক্ষাদান করছি। আমি এখানে 2014 সাল থেকে সহকারী অধ্যাপকের দায়িত্ব পালন করছি এবং এখানে চীনা ভাষা, চীনা ভাষার সংস্কৃতি এসব বিষয় নিয়ে শিক্ষাদান করছি। তো এখন আপনাদের ওখানে কতজন বাংলাদেশি শিক্ষার্থীরা চীনা ভাষা শিখছেন? আমাদের ব্রাগ বিশ্ববিদ্যালয়ে, আমরা ব্রাগ ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেস, এখানে চীনা ভাষা শেখাচ্ছি এবং আমি 2014 সাল থেকে এখন পর্যন্ত এখানে চীনা ভাষার এবং তার সংস্কৃতি এসব নিয়ে শিক্ষাদান করছি। আমাদের ব্রাগ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষার কোর্সটি দুই রকম ভাবে রয়েছে। যারা আন্ডার গ্রাজুয়েশন করছে আমাদের ব্রাগ বিশ্ববিদ্যালয়ে, যারা নিয়মিত ছাত্রছাত্রী, তারা চাইলে এই চীনা ভাষাকে ক্রেডিট কোর্স হিসাবে নিতে পারে। এছাড়া আমাদের সান্ধ্যকালীন কিছু প্রফেশনাল কোর্স রয়েছে, সেই প্রফেশনাল কোর্সগুলোকে আমরা তিনটি ভাগে বিভক্ত করেছি। প্রথম যে ধাপটি রয়েছে সেটিকে আমরা বলেছি বিগিনার লেভেল, এরপরের ধাপটি রয়েছে ইন্টারমিডিয়েট লেভেল, তারপরে আমাদের রয়েছে অ্যাডভান্স লেভেল। এছাড়াও আমরা HSK প্রিপারেশনের জন্য, যারা HSK পরীক্ষা দিয়ে চীন দেশে উচ্চ শিক্ষার জন্য যেতে চায়, তাদের জন্য আমরা HSK এর বিশেষ কোর্স রেখেছি। থ্যাংক ইউ। এর আগে আমাদের এই অনুষ্ঠানে সব সময় একজন টিচার থাকতেন, কিন্তু আজকে আমাদের মধ্যে দুইজন টিচার আছেন, একজন চীনা ভাষা শিক্ষক আর একজন বাংলা ভাষা শিক্ষক। মোহাম্মদ শামসুর রহমান, আপনি ভালো আছেন? এখন আপনি ঢাকায়? এখন আমি বাংলাদেশে, আমার হোম ডিস্ট্রিক্ট নড়াইলে। আমি তো জানি আপনি ইউনাই ইউনিভার্সিটির বাংলা ডিপার্টমেন্টের শিক্ষক হয়েছেন। আপনার শিক্ষকতা শুরু হয়েছে নাকি শুরু হবে? এই বছরের জুলাই মাসে ওখানে ফর্মালি জয়েন করেছি, কিন্তু এখনো আমার পাঠদান কর্মসূচি এখনো শুরু হয় নাই। যেহেতু আমি এখনো বাংলাদেশে অবস্থান করতেছি, আমি যখন চায়নাতে ফিরে যাব তখন আশা করতেছি যে আমি আমার কাজটা করতে পারবো। এবার আমি নুসরাত ইসলামের কাছে আসছি। আপনি চীনে কোন শহরে আছেন? আমি চীনে গুয়াংশি শহরে আছি। গুয়াংশি আমরা প্রভিন্স বলি না, গুয়াংশি হলো জনজাতি স্বায়ত্তশাসিত অঞ্চল, ওখানে চীনের সংখ্যালঘু জাতি একটা বিশেষ অধ্যুষিত জায়গায়, জনজাতির লোক বেশি থাকে ওখানে। আপনার যে যে এলাকায় বাংলাদেশি ছাত্র সংখ্যা কত? আমার আমার ইউনিভার্সিটিতে আমি একমাত্র বাংলাদেশি, আমার এখানে কোনো বাংলাদেশি স্টুডেন্ট নেই। আমরা একটু পরে আবার আপনার কাছে আসব। তো দর্শক, আমাদের আলোচনা শুরু হওয়ার আগে প্রথম ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম,
আপনার থেকে কিছু চীনা শব্দ শিখাবেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে চাইনিজ নাম্বার। চাইনিজ নাম্বার গণনা করা অনেক ইন্টারেস্টিং, অনেক মজার। আপনারা অলরেডি জানেন যে চীনা ভাষা একটি টোনাল ল্যাঙ্গুয়েজ, এবং প্রত্যেকটা শব্দের সাথে টোন ব্যবহারের জন্য তার অর্থের পরিবর্তন ঘটে। তো সেক্ষেত্রে আমরা যারা অলরেডি জানি চীনা ভাষায় 1 থেকে 10 গুনতে, সেই 1 থেকে 10 গোনার মধ্যে কিছু বিষয় রয়েছে, অর্থাৎ কিছু নাম্বারের সাথে কিছু নাম্বারের উচ্চারণ প্রায় খুব কাছাকাছি। যেমন আমি প্রথমে 1 থেকে 10 পর্যন্ত যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই, তাহলে উচ্চারণগুলো হচ্ছে এরকম, ই আর সান সি উ লিউ ছি পা জিও শ। এখন এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটা হচ্ছে চার, চারের উচ্চারণ হচ্ছে স, এখানে 4 টোন ব্যবহার হয়েছে। যেখানে 7 রয়েছে সেটার উচ্চারণ হচ্ছে ছি, এখানে 1st টোন ব্যবহার হয়েছে। এবং 10 অর্থাৎ 10, এখানে আমরা উচ্চারণ করেছি শ, এখানে ব্যবহৃত হয়েছে 2nd টোন। কিন্তু লক্ষ্য করে দেখবেন যে এখানে এই 4টি নাম্বারের উচ্চারণ প্রায় কাছাকাছি। আমি শুধু এই 4টি উচ্চারণকে আরেকবার পড়ছি, স ছি শ। সেই ক্ষেত্রে অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই যে আসলে 4 নাকি 7 নাকি 10 কোনটা ব্যবহার করলাম। হাতের আঙুল দেখিয়ে দেখিয়ে এই 1 থেকে 10 পর্যন্ত খুব সুন্দরভাবে গোনা যায়। যেমন যখন আমরা বলতে চাই 1, এভাবে আঙুল দেখিয়ে আমরা বলি ই, আমি দেখাই এভাবে, আর সান স উ লিও লিও ছি ছি পা পা সেও শি, অথবা শিটাকে এভাবে কখনো দেখা হয় শি, কারণ চীনা ভাষার 10-10 যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা দেখতে অনেক চিহ্নের মতো। মোহাম্মদ লফিকুল ইসলাম স্যারকে ধন্যবাদ। আমাদের আরো অন্য দুজন গেস্টকে প্রশ্ন করব এবং অনুরোধ করব, আপনারা যে চীনা সংখ্যা 1 থেকে 10 যেকোনো একটা সংখ্যা দিয়ে একটা চীনা প্রপাত অথবা একটা ছোট পাগল তৈরি করতে পারবেন, এটা মনে হয় আপনাদের কাছে খুব বেশি কঠিন হবে না। নি হান লিও, হান লিও, হান লিও, অর্থ কি? অর্থ চায়নার এই অর্থ ব্যবহার করে যে তুমি খুব বুদ্ধিমান, খুব চালাক, এই অর্থে ব্যবহৃত হয় নিহান পাং, নিহান লিও। ধন্যবাদ। নসরাত ইসলাম, আপনি কি? জিনথিয়ান চিংচি আর। আচ্ছা হ্যাঁ, আজকে আমরা রেকর্ডিং এর সময় চিংচি আর, অথবা আমাদের অনুষ্ঠান প্রচার হবে মঙ্গলবার চিংচি আর। তিনি বলছেন চিনথিয়ান চিংচি আর, মানে আজ মঙ্গলবার চিংচি আর। আচ্ছা দাদা, এই সুযোগে আমিও একটা প্রবাদ বলবো, ই সিং ই ই, মানে এক মন কাজ করব, মানে মনোযোগ দিয়ে কাজ করি, ই সি ই ই। আমরা আবার আলোচনা করব ছোট এক বিরতির পর। দর্শক দেখছেন ছানা মিডিয়া গ্রুপের সহযোগিতায় অনুষ্ঠান ছানা আওয়ার। এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। দর্শক আবারও আমন্ত্রণ ছানা আওয়ার অনুষ্ঠানে। আজকে আমরা দিনজ অতিথির সঙ্গে চীনা ভাষা শিক্ষা নিয়ে কথা বলছিলাম। বিরতি পর আপনারা আবারও স্বাগত চীনা আওয়ার অনুষ্ঠানে। মোহাম্মদ শামসুর রহমান, আমি লক্ষ্য করেছি যারা চীনে গিয়ে লেখাপড়া করেন বেশিরভাগ হয়তো কম্পিউটার সায়েন্স, মেডিকেল অথবা আর্টস অথবা ইন্টারন্যাশনাল ট্রেড, নানা বিষয় নিয়ে লেখাপড়া করেন। কিন্তু আপনি হিউনান ইউনিভার্সিটিতে চীনা ইতিহাস নিয়ে লেখাপড়া করেছেন, কেন এই সাবজেক্টে বেছে নিয়েছেন? ধন্যবাদ আনন্দি। এই বিষয়টা আমি চুজ করার পিছনে একটু ব্যাকগ্রাউন্ড বলবো। সেটা হচ্ছে
আমি বাংলাদেশি, আমাদের দেশে এখানে অনেক সংখ্যালঘু বসবাস আছে। আমি দেখেছি যে তাদের সংস্কৃতি এবং আমাদের সংস্কৃতি অনেকটা কিছুটা মিল থাকার কারণে, আর চায়না যেহেতু একটা ব্যাপক একটা বড় দেশ, একটা বড়, আপনি জানেন যে চায়নাতে 56 মাইনরিটি, তো এই এত বড় একটা দেশের এত বড় একটা সাংস্কৃতিক যে বিষয়টা, এটা আসলে আমি জানার জন্য আমি চায়না সংখ্যালঘুদের ইতিহাসটা আসলে পছন্দ করেছি। আর একটু বলে রাখতে চাই, আমি যদি ভুল করে না থাকি, আমি প্রথম কোন সাউথ এশিয়ান যে কিনা এই চায়না মাইনরিটি হিস্ট্রি পড়াশোনা করেছে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনায় এটা ইতিহাস নিয়ে কোনো বই লিখবেন যাতে আপনাদের দেশের লোক আরো বেশি চিনতে পারেন? জি জি, অবশ্যই, আমি আমার এরকম একটা পরিকল্পনা আছে যে আমি আরো একটু গুছিয়ে একটা চায়না বাংলাদেশ যে ক্রস কালচারের যে বিষয়টা, এটা আমি কিভাবে বাংলাদেশি মানুষদের জানানো যায় সে বিষয়ে আমি কাজ করছি। আশা করি যে খুব তাড়াতাড়ি আমি কাজটা শেষ করতে পারবো এবং বাংলাদেশের মানুষ চায়নার যে সংস্কৃতি আছে এবং তাদের যে নিগোষ্ঠী আছে তাদের সম্পর্কে কিছুটা ধারণা পেতে পারবে। নুসরাত ইসলাম, আপনাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস পরিবেশ কেমন? জি, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস অনেক সুন্দর। যারাই আমার গুয়াংশি প্রভিন্সের কথা শুনে তারাই সবাই বলে যে এই এই সাইডটা গ্রাম সাইড, ভিলেজ সাইড, কিন্তু ভিলেজ সাইড হলো এই ইউনিভার্সিটির পরিবেশটা অনেক সুন্দর এবং আমাদের লাওসিরা আমাদের অনেক টেক কেয়ার করে। তাছাড়া আমাদের যে গাইডলাইন্স দেওয়ার জন্য এখানে কিছু টিচার নিয়োগ আছে লাওসি, ওনারা সর্বক্ষণিক আমাদের সাথে কথা বলার চেষ্টা করে এবং টিং থাকে যে আমরা এখন কোন অবস্থায় আছি বা কি করতেছি। আর আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাসের পরিবেশটা সাধারণত আমি যেটা বলবো রিয়েলি অসাধারণ, কারণ টিচাররা অনেক ভালো। আচ্ছা, আপনার কথা শুনে মনে হয় এখানে আপনার আত্মীয় স্বজনরাও নিশ্চিন্তই থাকবেন, কারণ আপনারা ওখানে ভালো আছেন বলে। কিন্তু এখন তো অগস্ট মাসে, যিনি তো সামার ভ্যাকেশনের সময়, তাহলে আপনাদের ক্লাস অবশ্যই তো বন্ধ, আপনি ক্যাম্পাসে কি করেন? আমি ক্যাম্পাসে মূলত, আমার এখানে যেহেতু কোনো বাংলাদেশি নাই সেহেতু আমার একটু টাইমটা একাই যায়। তো সামার ভ্যাকেশন হলো আমাদের যে চাইনিজ, আপনারা জানেন আপনাদের চাইনিজ আমাদের জন্য একটু ডিফিকাল্ট, আমরা বারবারই ট্রাই করি যে ওইগুলা মেমোরিতে রাখার জন্য। তো আমার সকালে তো ঘুম থেকে উঠে নিজের কাজ থাকে, রুম ক্লিন করা, যেহেতু এখানে চাইনিজ এখানে নিজের কাজ তো নিজেই করতে হবে, যেটা এটা বাংলাদেশ না যে আমাদেরকে কেউ হেল্প করবে। তো সেহেতু নিজের কাজগুলো করার পরে যে সময়টা পাই 1-2 ঘন্টা স্টাডি করার পরে, আর হচ্ছে আমরা এখনো আউটসাইডে যেতে পারতেছি না, শুধু বিকেল বেলা আমরা গিয়ে খেলার মাঠে গিয়ে সবাই মিলে একটু এক্সারসাইজ করি বা হাঁটি, এরপরে এসে আবার খাওয়া দাওয়া পড়াশোনা, এভাবেই যাচ্ছে মূলত। আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থাকো ওখানে। এবার মোহাম্মদ রফিকুল ইসলাম, আপনি তো বাংলাদেশে যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনা ভাষা পড়াচ্ছেন, তো আপনার যে শিক্ষাগত জীবনে আপনার সম্মুখীন যে কঠিন বিষয় কি কি ছিল একটু বলবেন? ধন্যবাদ জানাচ্ছি চীনা সরকারকে এবং বাংলাদেশ সরকারকে এবং এর সাথে সংশ্লিষ্ট যত ব্যক্তিবর্গ আছে সবাইকে। আমি প্রথমে 2006 সালে চীনা সরকারের বৃত্তি পেয়ে শান্তং প্রভিন্স চীনান শহরে চীনা ভাষা এবং তার কালচার বা তার সংস্কৃতি এইসব বিষয়ের উপরে পড়াশোনা করতে যাই। সেখান থেকে আমি পড়াশোনা শেষ করে 2009 সালে আমি আবার চীনা সরকারের বৃত্তি পাই এবং চীনা সরকারের বৃত্তি পেয়ে আমি চীনের উহান শহরের হুয়াচং সুফান তাশয়ে, অর্থাৎ সেন্ট্রাল চায়না নর্মাল ইউনিভার্সিটি, সেখানে পিএইচডি ডিগ্রি করতে যাই বা পিএইচডি ডিগ্রি অর্জন করার উদ্দেশ্যে যাই। সেখানে গিয়ে আমি ইন্টারন্যাশনাল রিলেশনস
আন্তর্জাতিক সম্পর্কের উপরে আমি আর পিএইচডি সম্পন্ন করি। পিএইচডির বিষয় ছিল, গবেষণার বিষয় ছিল চায়না বাংলাদেশের অর্থনীতি এবং চায়না বাংলাদেশের যে বর্তমানে অর্থনৈতিক অবস্থা রয়েছে, আমাদের চায়নার সাথে বাংলাদেশের যে অর্থনৈতিক কোঅপারেশন রয়েছে সে বিষয়ে আমি পিএইচডি ডিগ্রি অর্জন করি 2009 সাল থেকে 2012 সালের মধ্যে। তারপরে সেখান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে আমি তার পার্শ্ববর্তী আরেকটা বিশ্ববিদ্যালয় উহান লিগংতাশ হয়ে উহান ইউনিভার্সিটি অফ টেকনোলজি সেখানে 2 বছরের জন্য পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো হিসেবে জয়েন করি। সেখানেও আমার গবেষণার বিষয় ছিল এইরকম চায়না বাংলাদেশের সাথে যে ইকোনমিক কোঅপারেশন এর বর্তমান অবস্থা কেমন এবং চীন দেশের ইনভেস্টমেন্ট বাংলাদেশের কোন কোন সেক্টরে রয়েছে, অর্থাৎ চাইনিজ ডিরেক্ট ইনভেস্টমেন্ট টু দি বাংলাদেশ অ্যান্ড দেয়ার ইস্যুস চ্যালেঞ্জেস অপরচুনিটি ইম্প্যাক্ট টু দি চায়না বাংলাদেশ ইকোনমিক রিলেশনস, এ বিষয়ের উপর আমি 2 বছর পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো হিসাবে সেখানে কর্মরত ছিলাম। তারপরে এসে আমি আমার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আবার জয়েন করি। জয়েন করার পরে তারপরে হচ্ছে আমি আবার চীনা সরকারের মাধ্যমে আবার চীনা সরকারের একটি বৃত্তি পাই, একটি স্কলারশিপ পাই। তখন 2015-এ আমি বেইজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইউনিভার্সিটিতে সেখানে চীনা ভাষার উপরে আরো 1 বছরের চাইনিজ ল্যাঙ্গুয়েজের উপরে পড়াশোনা করি, যেটাকে হয়তো এইভাবে বলে তুইয়ে হানি, অর্থাৎ চীনা ভাষা নন নেটিভদেরকে শিক্ষাদান করার জন্য যে কোর্সটি রয়েছে এমটেসলো বলে অনেকে, এই ভাষার এই কোর্সের উপরে বা এই বিষয়ের উপরে উচ্চতর ডিগ্রি অর্জন করি। তারপরে এসে আবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় জয়েন করি। না থ্যাংক ইউ, আপনি এই দেখো আপনার নিজের বিস্তারিত একটা পরিচয় দিয়েছেন, আমরা জানতে পেরেছি আপনি স্কলারশিপ পেয়ে চীনেই যাচ্ছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি এখন বাংলাদেশে চীনা ভাষা পড়াচ্ছেন, যে চীনা ভাষা পড়ানোর সময় আপনার সম্মুখীন কোন কঠিন বিষয় ছিল? প্রথমে যখন আমরা চীনা ভাষা শিক্ষা দান করার উদ্দেশ্যে আমাদের ক্লাস শুরু করি, অর্থাৎ আমি যখন ক্লাস শুরু করি, তখন যে বিষয় একটু কঠিন মনে হতো সেটা হচ্ছে হাতে লিখে চাইনিজ ক্যারেক্টার, যে হাতে লেখা সেটাকে বলা হানজি। হানজি চাইনিজ ভাষার ক্যারেক্টার গুলোকে হাতে লেখার জন্য শিক্ষার্থীরা মাঝে মধ্যে কমপ্লেন করতো, তারা বলতো যে এটা একটু কঠিন মনে হয়, এবং কখনো কখনো একই শব্দের সাথে ভিন্ন ধরনের টোন ব্যবহার করা, ভিন্ন ধরনের টোন ব্যবহার করার কারণে তার অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, এটাকে মনে রাখতে তাদের একটু কষ্ট হতো। এছাড়া বাকি শিক্ষার্থী বা এখন পর্যন্ত যারা চীনা ভাষা শিখছে তারা খুব স্বতঃস্ফূর্ত ভাবে এবং খুব আনন্দের সাথে চীনা ভাষা শিখছে। এখন আমরা এরকম কমপ্লেনটা খুব কম শুনি যে চীনা ভাষা আমাদের কাছে কঠিন মনে হয় বা একটু দুর্বোধ্য মনে হচ্ছে, এই শব্দটি বা এই কথাগুলি এখন আমরা আগের মতো শুনতে পাই না। এখন তারা খুব আনন্দের সাথে চীনা ভাষা শিখে। আচ্ছা, এটা একটা সুখবর, কারণ অনেক বিদেশি ছাত্র ছাত্রীরা তারা অভিযোগ করেন যে চীনা ভাষা এত কঠিন, মানে পৃথিবীতে সবচেয়ে কঠিন ভাষা, কিন্তু যারা শেখা শুরু হয়েছে হয়তো মনে হয় না এত বেশি কঠিন, তাই না? মোহাম্মদ শামসুর রহমান, আমি জানি যখন আমরা কোনো একটা বিষয় নিয়ে অন্য দেশে লেখাপড়া শুরু করেন তখন অবশ্যই একটা স্বপ্ন নিয়ে কাজ করি, যে লেখাপড়ার যে অভিজ্ঞতা আমাদের ভবিষ্যতে জীবনে কাজে লাগাতে পারবে অথবা আমাদের জীবন পরিবর্তন করা যায়, তো চীনা ভাষা শিখে বা চীনে গিয়ে আপনার জীবন কিভাবে পরিবর্তন করেছেন একটু বলবেন? আসলে প্রতিটা ছাত্রই যখন বিদেশে উচ্চ শিক্ষার জন্য যায় তাদের সবারই কোনো না কোনো অ্যাম্বিশন থাকে, সবার অ্যাম্বিশন তো এক হতে পারে না, তো আমার যে অ্যাম্বিশনটা ছিল সেটা হচ্ছে যে আমি চায়নার সম্পর্কে জানতে চাই, সেজন্য আসলে আমি চায়নাতে পড়াশোনা করতে গেছি যে চায়না সম্পর্কে জানতে চাই। তার পরিপ্রেক্ষিতেই আমি আসলে চায়নার সংস্কৃতি, কৃষ্টি, কালচার, ঐতিহ্য এগুলা নিয়ে আমি আসলে একটু পড়াশোনা করেছি, এবং এগুলো করতে করতে আমি আসলে চায়নার যে সংস্কৃতি এবং চায়নাকে আমি খুব ভালোবেসে ফেলেছি। এটার মধ্য দিয়ে প্রতিটা ছাত্র যারা বিশেষ করে চায়নাতে উচ্চশিক্ষার জন্য যায় তারা যদি তাদের পড়াশোনাটা মন দিয়ে করে এবং তাদের উদ্দেশ্যটা ঠিক রাখতে পারে, তাহলে
চায়নাতে তাদের অনেক ডেভেলপ করার সুযোগ রয়েছে। আচ্ছা, তো আমি তো শুনেছি এবং আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে দেখেছি আপনার পরিবারের ছবি। আপনি তো চীনা মেয়ের সাথে বিয়ে করেছেন এবং একজন লাভলি বাচ্চাও আছে, তো আপনার সংসার জীবন কথা একটু বলবেন। সংসারের কথা বলতে গেলে, আমি যখন চায়নাতে প্রথম যখন 2014-তে যাই, তারপরেই আসলে আমার ওয়াইফের সঙ্গে আমার পরিচয় হয়, ধীরে ধীরে সেটা ভালোবাসায় রূপান্তরিত এবং সর্বশেষ সেটা প্রণয়ে যে শেষ হয়েছে। এবং আমাদের পরিবারে একটি ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান রয়েছে। আমার ছেলের নাম রহমান লোয়ান এবং মেয়ের নাম রহমান লোলান। তো আমরা আমার মনে হয় যে আসলে চাইনিজ বাঙালি এটা আসলে বড় কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে একে অপরকে বোঝা এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, যেটা সেটা থাকলে আসলে কে কোথার মানুষ সেটা আসলে বড় বিষয় না। একজন আরেকজনকে ভালোভাবে জানা বোঝাটাই আসলে আমার কাছে মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমরা ভালো আছি, এবং আমি আপনাদের এবং আপনার মাধ্যমে আরটিভির সকল দর্শক এবং চায়নার দর্শকদের কাছ থেকে আমার পরিবারের জন্য আমি দোয়া চাচ্ছি। অবশ্যই আমরা দোয়া করব এবং আশা করি আপনার পুরো পরিবার সুখী জীবন কাটবেন। থ্যাংক ইউ। তো এখন আমরা দেখছি প্রতি বছর অনেক বাঙালি ছাত্র স্কলারশিপ নিয়ে অথবা নিজে কলেজে চীনে গিয়ে লেখাপড়া করলেন। এবছর হয়তো করোনা ভাইরাসের কারণে অনেকে সময় মতো চীনে ফিরে যেতে পারেনি, এখন অনলাইনে ক্লাস করছেন। তবে আমি তো আশা করি এই সিচুয়েশন যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক হয়ে সবাই যে চাকরি হোক বা নিজে ইউনিভার্সিটি হোক ফিরে যেতে পারবে। তো আমাদের অনুষ্ঠান আজকে তো প্রায় শেষ প্রান্তে চলে এসেছে, বিদায় করার আগে আমি তিনজন অতিথিকে অনুরোধ করবো প্রত্যেকজন দর্শকদেরকে একটি চীনা পাক শেখাবে অথবা আপনাদের শেখানো একটা চীনা গানের দু একটা লাইন বা কবিতা দু এক লাইন শোনাবে, কেমন? তাহলে লেডি ফার্স্ট, নুসরাত ইসরা আপনি শুরু করেন। ধন্যবাদ, বাট আমি কোন কবিতা এখনো পর্যন্ত শিখি নাই। আমি জাস্ট এতটুকু বলতে পারবো হচ্ছে নিন হাও নিন হাও। আচ্ছা, আপনি তো চীনে প্রায় কয় মাস হয়েছে? আমার ক্লাস অ্যাকচুয়ালি আমাদের অনলাইনে ক্লাস হয়েছে মাত্র 2 মাস, আমাদের করোনা ভাইরাসের জন্য ক্লাসটা ঠিক মতো আমরা অ্যাটেন্ড করতে পারি নাই। আচ্ছা, তাহলে এখানে আমি আপনাকে একটা কথা শেখাই, ঠিক আছে? খুব আনন্দ জিতে আপনার সাথে পরিচয় হয়েছে। থ্যাংক ইউ, শেষে শেষে নি। ওকে, থ্যাংক ইউ। মোহাম্মদ রাফিকুল ইসলাম, আপনি একটা প্রবাদ শেখান, ঠিক আছে? আবারও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যে প্রবাদটি বলবো সেটা হচ্ছে চেনমেন মাও সেতু, ওনার একটি প্রবাদ আছে হাও হাও সুইসি থেন থেন সিয়েন সাং। এর অর্থ হচ্ছে ভালো করে পড়াশোনা করেন, ভালো করে পড়াশোনা করলে একদিন অনেক উপরে উঠা যাবে বা একদিন জীবনে সফলতা আসবে। এটা চীনারা এটা খুব অকালিক ভাবে অনুবাদ করে ইংলিশ, গুড গুড স্টার্ট দে আপ হা হা শেষি কে কে শাংশা, তিনি ভালো বলেছেন। বাংলা অর্থ হলো ভালো করে লেখাপড়া করো, প্রত্যেক দিনে কিছুটা অগ্রগতি হবে। খুব ভালো বলেছেন। আচ্ছা, তাহলে মোহাম্মদ শামসুর রহমান আপনি? জি, আমি একটা প্রবাদ বলবো, যেটা চাইনিজরা হরহামেশাই ব্যবহার করে, সেটা হচ্ছে লু ইয়ে কুই গান, অর্থাৎ এর বাংলাটা হচ্ছে প্রত্যেক গাছের পাতা পড়েই গাছের শিকড়ে এসে থামে, মানে গাছ থেকে পাতা পড়লে ওটা শিকড়ে লু ইয়ে কুই গান। আচ্ছা, আমি বুঝেছি, তিনি বলছেন ইয়ে কুই গান। অনেক সময় আমরা বলি যখন আমরা
অল্প বয়সে বিদেশে গিয়ে কাজ করলেন বা সংসার চালান, কিন্তু যখন বয়স্ক হয় খুব নিজের বাসার কথা মিস করি, তারপর স্বদেশে ফেলে আসেন। সে অর্থ হলো লয়ে কয়েকখান, মানে জীবনের শেষে অবশ্যই নিজের স্বদেশে ফিরে আসবো, এখানে আমার জায়গায়। থ্যাংক ইউ আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। দর্শক, আজকে ছেনা ওর অনুষ্ঠানে আমরা ব্র্যাক ইউনিভার্সিটির ভাষা ইনস্টিটিউটের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ রাফিকুল ইসলাম, যিনি ইউনাম বিশ্ববিদ্যালয়ের বাংলা শিক্ষক মোহাম্মদ শামসুর রহমান এবং কোয়াসি জন জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের ইউ চিয়াং জাতীয় মেডিকেল ইউনিভার্সিটির ছাত্রী নুসরাত ইসলামের সঙ্গে চীনা ভাষার চর্চা এবং চীনের বিভিন্ন ইউনিভার্সিটি নিয়ে এবং তাদের চীনের চীনা ভাষা বা লেখাপড়ার জীবনের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেছি। বন্ধুরা, ছেনা ওর অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আমি আনন্দী বিদায় নিচ্ছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.